আসসালামু আলাইকুম। বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা আছি বাংলাদেশের সনন্দন হসপিটাল পিপিএসসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন ভর্তি পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে চিকিৎসাধীন আছেন। আচ্ছা, আমরা সরাসরি চলে যাই। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম রত্না খান। রত্না খান। আচ্ছা, আপনার ঠিকানা কোথায়, মানে বাসা কোথায়, কোত্থেকে আসছেন আপনি? আমি আসছি নওগাঁ থেকে, দেশের বাড়ি নওগাঁ, এখানে ঢাকাতে বাসা আছে। আচ্ছা, মোহাম্মদপুর চামিয়া হাউসিং। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কেন এসেছিলেন আমাদের দর্শকদের একটু বলবেন? আমি এসেছি এখানে ট্রিটমেন্ট নিতে, মানে হাঁটু ব্যথা, কোমর ব্যথা। মানে আমি ফার্স্টে জানতে পেরেছি এটা ইউটিউবের মাধ্যমে। আচ্ছা, দেখেছি, দেখার পরে আমার এটা একটা মনে খুব ভালো একটা ইয়া জাগলো যে আমি দেখি ঢাকা তো ওখানে থাকি, ওখানে যে আমি এটা ওনার খোঁজ নিব কোথায় উনি বসে। পরে খোঁজ পেলাম যে এখানে ডিপিআরসি, এখানে আমার শ্যামলীতে। পরে আমি আসলাম, আমি আমার বোন দু বোনে আমরা এসে ওনার কাছে ট্রিটমেন্ট ফার্স্ট নেই আমি। ওটা হলো প্রথম ট্রিটমেন্টটা নেওয়া হলো আমাদের সম্ভবত 17 তারিখ। আচ্ছা, এক মাস পর আবার আসছি, মানে আমি এবার ভর্তি হলাম এখন। আপনি কবে ভর্তি হয়েছে? ভর্তি হয়েছি এখানে আমি 4 তারিখ। কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পা ব্যথা, এটা কতদিন যাবত? এটা আমার 5-6 বছর হয়ে গেছে। আচ্ছা, এরকম অনেক সাধারণ অর্থোপেডিক ডাক্তার কে আমি দেখাইছি, চিকিৎসা নিয়েছি, অনেক কমেছে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, ভালো হয়নি। তারপর তো এখানে আসলাম, এখানে এসে ট্রিটমেন্ট আমি 12 দিন হলো এখানে ভর্তি হয়েছি, আছি এখনো। তা আপনার এখন কি অবস্থা? এখন অনেক উন্নতি হয়েছে? হ্যাঁ, উন্নতি হয়েছে, উন্নতি হয়েছে, অনেকটা উন্নতি হয়েছে। আচ্ছা, তো আপনি কি সন্তুষ্ট এই ওনাদের চিকিৎসা সেবা নিয়ে? হ্যাঁ, সন্তুষ্ট আমি। ওনাদের চিকিৎসা সেবার মান কেমন? হ্যাঁ, মান আমার কাছে তো ভালোই লাগলো, সবার আচার আচরণ, ব্যবহার, সেবা ভালোই পেয়েছি। আচ্ছা, এখানকার পরিবেশটা কেমন? পরিবেশ ভালো, পরিবেশ ভালো। আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যায় যারা মানে ভুগছেন অন্যান্য রোগীরা, তাদের সম্পর্কে মানে তাদের জন্য যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে আপনার? হ্যাঁ, সেটাই যে আমি সবাই আমার, আমি তো এখানে ট্রিটমেন্ট নিচ্ছি, আমার বোন নিচ্ছে, আমার দুটা বোন তারাও নিচ্ছে, তারাও আসছি, আরো সবাই, মানে যারা এই ব্যথা বা এই ধরনের যারা রোগে আক্রান্ত, আমার মনে হয় তারা যদি এখানে আসে, ট্রিটমেন্ট নেয় আমাদের মতো, তাহলে ইনশাল্লাহ তারা অনেক তাড়াতাড়ি ইমপ্রুভ হবে, মানে ভালো হবে। আচ্ছা, তো আপনি কবে যে চলে যাচ্ছেন? আমি হয়তো আর দু একদিন থাকবো। দু একদিন? হ্যাঁ, দু একদিন থাকবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।